হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পূর্ণবহালের আদেশের বিরুদ্ধে এবং দু সালে পরিপত্র পূর্ণবহালের দাবিতে ওপর সাতই জুলাই দু হাজার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা দিয়েছেন কটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে রোববার বিকেল তিনটায় সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ স্থানে ব্লকেট কর্মসূচি শুরু হবে বলে শনিবার ছয়ই জুলাই বিকাল সাড়ে পাঁচটায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বিকেল তিনটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি বক্সিবাজার বুয়েট ইডেন কলেজ হোম ইকোনমিক্স নীলখের টিএসসি হয়ে বিকেল পাঁচটায় স্বাভাবিকমে অবস্থান নেন শিক্ষার্থীরা